রাজ্যে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় মহরম পালিত হচ্ছে। শোক ও দুঃখের দিন। প্রাচীনকাল থেকেই মুহররম মাস পবিত্র মাস হিসেবে পালিত হয়। ইসলামী বর্ষপঞ্জির চারটি পবিত্রতম মাসের মধ্যে একটি এটি। 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধের সময় ইমাম হোসেন ইবনে আলী ও তার সঙ্গীদের মৃত্যুতে একদিনের শোক পালন করেন শিয়া সম্প্রদায়। সুন্নিরা 2 দিনের রোজা পালন করেন। কারবালার কালো দিনের স্মরণে আশুরা উৎসবের দিন নয়, দুঃখের শোক পালনের দিন। কলকাতার বিভিন্ন প্রান্তে শিয়া সম্প্রদায়ের মানুষ মাজার থেকে মিছিল করে তাজিয়া বার করে বুক চাপড়ে দুঃখ প্রকাশের আচার অনুষ্ঠান করেন। হাওড়া শহরের মধ্য হাওড়ার পিএম বস্তি মাতম কমিটির পক্ষ থেকে তাজিয়া নিয়ে এক মিছিল হাওড়া শহরের বিভিন্ন এলাকা পরিক্রমণ করে। অন্যদিকে হাওড়ার গ্রামাঞ্চল আমতার দেওড়াতে মহরমের মিছিল এলাকার বিভিন্ন গ্রামে তাজিয়া নিয়ে পরিক্রমণ করে। মালদা জেলাতেও পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের শোকের পরব মহরম। জেলার বিভিন্ন প্রান্তে চলছে ধর্মীয় শোভাযাত্রা। জেলার মানিকচকের নূরপুর সহ ইংরেজ বাজারের বিনোদপুর অঞ্চল, গাজল, রতুয়া, কালিয়াচক, সাতটারি, মিল্কি, আটগামা বিভিন্ন এলাকায় বের করা হয় বর্ণাঢ্য তাজিয়া নিয়ে ধর্মীয় শোভাযাত্রা। চলে লাঠি খেলা ও কুস্তি প্রদর্শন। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারেও শোকের পরব মহরমের দিনে মালদা শহরের জাহানপীরের মাজারে অনুষ্ঠিত হয় জাহানপীরের উরুশ মোবারক। এই উপলক্ষে বহু ধর্মপ্রাণ মুসলিম মাজারে দোয়া পাঠের উদ্দেশ্যে ভিড় জমান। জেলার বিভিন্ন গঞ্জ, মফস্বল ও শহরে নির্গত হয়েছে শোকযাত্রার তাজিয়া। কান্দি মহকুমার ভরতপুর, সালার, জীবন্তী, মহানন্দীতে শোভাযাত্রায় গাওয়া হচ্ছে শোক গাথা মর্শিয়া। গ্রামে গ্রামে সুর করে সেদিনের কাহিনীর বর্ণনা করেন কাসেদরা। লালবাগ কেল্লা নিজামতের বাসিন্দা নবাব পরিবারের উত্তরসুরি শিয়া সম্প্রদায় তাদের নিজস্ব রেওয়াজে 10 দিন ধরেই উদযাপন করেন মহরম। শোকগ্রস্ত হয়ে বিরত থাকেন গীতবাদ্য সহ সকল উৎসব থেকে। রোজে আসুরার দিন কালো পোশাক পরিহিত পুরুষেরা ইমামবাড়া থেকে সাদা ঘোড়া দুলদুলকে সাজিয়ে নিয়ে জুলুস পার করে শহর পরিক্রমা করে।